হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনেদের জন্য। তো সেপ্টেম্বর 2023-এ তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম কন্ডাক্ট হয়েছিল, তো সেই রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হয়েছে নতুন একটি মেল, যে মেলটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। তো মেলটায় কী বলা আছে সেটা আমরা প্রথম জেনে নেবো, তারপরে হচ্ছে তোমাদের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে সেটা এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে তোমাদের এই সংক্রান্ত আরও যদি কোনো ওপিনিয়ন বা কোনো ডাউটস থেকে থাকে ডেফিনেটলি এই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো কী বলা হচ্ছে দেখে নাও। কাইন্ড অ্যাটেনশন টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল ইনচার্জ, অল কনসার্নড ডিপ্লোমা ইনস্টিটিউটস, স্যার ম্যাডাম, ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সেন্ড দ্য ইনফরমেশন রিগার্ডিং দ্য স্টুডেন্টস অফ ইউর ইনস্টিটিউট হু আর মার্কড অ্যাজ আর এ ইন স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনস ফর আউটগোয়িং স্টুডেন্টস হেল্ড ইন সেপ্টেম্বর 2023। তাহলে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা 2023-এ আউটগোয়িং স্টুডেন্ট আছো এবং যাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম সেপ্টেম্বর 2023-এ কন্ডাক্ট হয়েছিল এবং পরীক্ষা চলাকালীন যাদের খাতা আরে করা হয়েছিল, আরে কথাটার অর্থ হলো রিপোর্ট এগেনস্ট, তো তাদের যে ইনফরমেশন কিছু ডিটেলস দিয়ে ইনফরমেশন হচ্ছে স্টেট কাউন্সিল পাঠাতে বলছে বিভিন্ন কলেজগুলোকে। কাইন্ডলি সেন্ড দ্য অ্যাফোরসেড ইনফরমেশন টু দ্য কাউন্সিল অ্যাট এক্সাম সেল WBSCTVESD2022@gmail.com ইন প্রেসক্রাইব এক্সেল ফাইল ফরম্যাট অ্যাটাচড হেয়ার উইথ লেটেস্ট বাই 28th November 2023। তাহলে বলা হচ্ছে যে সেই সকল ইনফরমেশন যেটা তোমাদের ওই ইনফরমেশনগুলোর বিভিন্ন ডিটেলস দেওয়া আছে সেটা সিকিউরিটি রিজনের জন্য আমি তোমাদেরকে সেটা দেখাতে পারছি না, সেই এক্সেল ফাইলটা যেটা এই মেলের সাথেই কিন্তু অ্যাটাচ করা আছে, ঠিক আছে। তো সেটাকে ফিল আপ করে কলেজ এন্ড থেকে 28 নভেম্বরের মধ্যে কিন্তু যে মেল আইডি তোমরা দেখতে পারলে এক্সাম সেল WBSCTVESD2022@gmail.com এই মেল আইডিতে কিন্তু পাঠানোর জন্য বলা হচ্ছে। উই সলিসিট ইয়োর কাইন্ড কোঅপারেশন ইন দিস রিগার্ড, এবং স্টেট কাউন্সিল বিভিন্ন কলেজগুলোর কাছে সহযোগিতা কাম্য করছে। কাইন্ডলি ইগনোর দ্য ইমেল ইফ নট অ্যাপ্লিকেবল ফর ইউর ইনস্টিটিউট, যদি আপনার ইনস্টিটিউটে এই ধরনের কোনো ঘটনা না ঘটে থাকে, পরীক্ষা চলাকালীন যদি কারোর খাতা আরেক না করা হয়ে থাকে, তাহলে এই মেলটাকে ইগনোর করার জন্য বলা হচ্ছে। এবার যে প্রশ্ন হচ্ছে তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হতে পারে, তোমরা দেখেছো যে তোমাদের যে রিভিউ রেজাল্ট জুনিয়র ভাইদের বা তোমরাও যারা রিভিউতে পার্টিসিপেট করেছিলে সেই রিভিউ রেজাল্ট কিন্তু সার্টেনলি কিন্তু তোমাদের মানে সাডেনলি কিন্তু হঠাৎ করে মানে বের হয়ে গেছিলো, ঠিক আছে। তো তোমাদেরকেও আমি তোমার মানে এই ইনফরমেশানটা জানাতে চাইছি যে এখন স্টেট কাউন্সিল দেখবো অনেক রেজাল্টই আছে যে উইদাউট কোনো ক্লু বা উইদাউট তোমাদের যে মার্কস সাবমিশনের জন্য যে একটা আপডেট দেওয়া, এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে করে থাকে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু কলেজগুলোকে কোনো মেল পাঠানো ছাড়া হঠাৎ করে কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেয়, যেমন রিভিউ রেজাল্টটা তোমাদের করেছে। তো সেই এন্ড থেকে ভাবতে গেলে তোমাদের মোটামুটি উইদিন 7 ডেজের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোনোর কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ম্যাক্স টু ম্যাক্স তোমরা ধরে নিতে পারো যে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে, ঠিক আছে। ডিসেম্বরের তোমরা ফার্স্ট উইক ধরে চলতে পারো, ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোনোর কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে। সো যারা তোমরা বিভিন্ন বিটেক কলেজে যারা ভর্তি হয়েছো, তো তাদের রেজিস্ট্রেশন প্রসেসও সেকেন্ড ফেজের এখনও কিন্তু কন্টিনিউয়েশন হচ্ছে, মানে ম্যাক আউটে যে রেজিস্ট্রেশন প্রসেসটা, এবং তোমরা সকলেই জানো যে ম্যাক আউটে যারা বিটেকে ভর্তি হয়েছে তাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু ডিসেম্বরে কিন্তু হচ্ছে না, মানে 5th, 7th বা 9th সেমিস্টারের সাথে কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে এটাও একটা ভালো খবর যে তোমাদের যদি আরেকটু রেজিস্ট্রেশনের ডেটটা যদি এক্সটেনশন হয় সেক্ষেত্রে সবাই কিন্তু তোমরা বিটেকের জন্য রেজিস্ট্রেশনটা করতে পারবে লাস্ট মোমেন্টে। এবং যে সকল ছাত্রছাত্রীরা তোমরা হয়তো স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্টের জন্য বসে আছো যে সেই সাবজেক্টটাতে যদি আমি পাস করে যাই এই বছর, কিন্তু তোমাদের বিটেক করার একটা সুযোগ থেকে যাচ্ছে যদি তোমাদের ম্যাক আউট রেজিস্ট্রেশন যে তোমাদের সেকেন্ড ফেজ যেটা কন্টিনিউয়েশন হচ্ছে সেটা যদি ডেটটা কিছুটা এক্সটেন্ড করে, বিগত বছরগুলো তো এক্সটেন্ড করেছে। তো আমি খুব আশাবাদী যে এই বছরে তোমাদের ডেট এক্সটেনশন হবে এবং তোমরা সকলে বিটেকটা তোমরা করতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।